কোনো ইমেজ আপনারা খুলবেন, খোলার পরে আমি যেই কাজটা এখন দেখাবো সেই কাজটাই করবেন। এক্সাক্টলি কি করবেন, মনে করেন একটা ছবি আমি এখন খুলেছি, জাস্ট সিম্পলি ওপেন করেছি। কিভাবে ওপেন করলাম আবার আপনাদের দেখাই। ফাইল মেনুতে যাবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আমার এই ছবিটা আছে সম্ভবত ডেস্কটপে, ডেস্কটপে গেলেন, সিলেক্ট করলেন, সিম্পলি ওপেন করলেন, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আপনি যেই টুলই থাকেন না কোনো কোনো সমস্যা নেই, কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে দেখেন একটা পিপার লাইনের মতো যাচ্ছে, ওই কর্নার থেকে নিচে বন্ধ। এটার মানে কি জানেন? এটা মানি হলো সিলেকশন। ইলাস্ট্রেটরে আমরা সিলেক্ট করতাম, কোনো অবজেক্ট ক্লিক করে সিলেক্ট হতো, এখানে সিলেকশনটা ডিফারেন্ট। এখানে সিলেকশন হলো এরকম, যখন একটা পেপার লাইন দেখবেন তার মানে বুঝে নেবেন এটা এখন সিলেক্টেড, এই জায়গাটা সিলেক্টেড। আরো কিছু ট্রিক্স আমরা দেখবো আগামী ক্লাসে সিলেকশন, কারণ আগামী ক্লাসটা পুরোটাই সিলেকশন নিয়ে। তাহলে আপনি কি করলেন, একটু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, তারপরে কন্ট্রোল সি, মনে আছে না কন্ট্রোল সি আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে দেখেছিলাম, কন্ট্রোল সি তে কপি হবে। তারপরে কি করবেন, কন্ট্রোল এন দিবেন অথবা ফাইল মেনু থেকে গিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে ডকুমেন্ট টাইপের মধ্যে ক্লিপবোর্ড থাকবে, আপনি যাই থাক সিম্পলি ওকে করে দেন। ওকে করে দেওয়ার পরে যদি আপনি পেস্ট করেন, আবার এডিট মেনুতে যান এবং পেস্ট করেন অথবা কন্ট্রোল ভি দেন, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে এটুকু। আচ্ছা, এখানে দেখেন যখন নাকি আমি লেয়ার ওয়ান সিলেক্ট করেছি, যখন ইমেজটা কপি করে এনেছি পেস্ট করার পরে কি হয়েছে, লেয়ার ওয়ান হয়েছে না, আর নিচে ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যেটা সিলেক্ট থাকবে সেটা নিয়ে কাজ করবো, আমাদের এখন সিলেক্ট থাকবে লেয়ার ওয়ান। আচ্ছা, সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি অপাসিটির দিকে তাকান, দেখেন এখানে অপাসিটি একটা বিষয় আছে, আপনি যদি পার্সেন্টেজ কমাতে থাকেন কি হচ্ছে, ইমেজের অপাসিটি কমছে, তাই না? অপাসিটি মানেটা তো আমরা জানি, অপাসিটি মানে যেটা কি বাংলায় যদি আপনি অপাসিটির ইয়ে বলেন, ঘনত্ব। হ্যাঁ, অপাসিটি মানে হলো ঘনত্ব, যে একটা ছবির যে অপাসিটি আছে, পার্সেন্টেজটা আছে, ঘনত্বটা কি পরিমাণ থাকবে সেটা কমানো বাড়ানো বিষয়। যদি জিরো থাকে সেখানে কি হবে, অপাসিটি জিরো যদি থাকে 100% ট্রান্সপারেন্ট, কিছুই থাকবে না। হ্যাঁ, অপাসিটি এরকম বাড়াতে পারেন, কমাতে পারেন। আচ্ছা, এই অপাসিটি বাড়ানো কমানোর কী লাভ একটু পরে আসবো আমরা, কিন্তু কমানোর বাড়ানোর ওয়েটা আমরা ইজিটা শিখি। একটা তো দেখলাম ওইখানে ড্রাগ এন্ড ড্রপ করে করা যায়, এটা আসলে একটু বোরিং। আমরা আসলে যখন কাজ করব অনেক সময় পার্সেন্টেজ ফিক্স করাটা অনেক মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে যেই কাজটা করবেন সেটা হলো কিবোর্ডে নিউমেরিক প্যাড, না উপরে যে নাম্বারগুলো আছে 1 2 3 4, ওইখানে যদি 5 চাপেন দেখেন 50% হয়ে গেছে, যদি আপনি 9 চাপেন 90% হয়ে যাবে, যদি আপনি 1 চাপেন 10% হয়ে যাবে, যদি আপনি 55% চান তাহলে 55 চাপবেন, যদি আপনি 98% চান 98 একসাথে চাপবেন। দেখবেন ট্রাই করে ভাই, একটা শেপ আমরা ড্র করেছি, শেপটা ড্র করতে পারবেন না, নাকি দেখাবো আবার, আবার দেখাই। দেখেন এই যে এখানে শেপ আছে, শেপ টুল থেকে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা নিয়ে আমি জাস্ট সিম্পলি একটা রেক্টেঙ্গেল ড্র করেছি। রেক্টেঙ্গেলের কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে প্রপার্টিজ আছে, অথবা যদি আপনি প্রপার্টিজ খুঁজে না পান এখানে পাবেন, যদি এখানে না পান এই যে লেয়ার আছে, লেয়ারের এই কর্নারে দেখেন একটা চারকোনা বাটন আছে, এখানে ডাবল ক্লিক করেন, কলার করার পরে যেটা হবে কালার পিকারটা চলে আসবে। পিকার আসলে আপনি যে কালারটা দিতেছেন এটা সিলেক্ট করে ওকে করবেন, সে কালারটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা হলো অপশনাল গুলো। আমরা এখন যে কাজটা করব, নতুন একটা জিনিস দেখব যেটা আমরা হয়তো আজকের ক্লাসে ডিটেলস পরে দেখব। লেয়ারের নিচে দেখবেন এফএক্স বলে একটা মেনু আছে, এফএক্স, এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করলে যেটা পাবেন সেটা হলো স্ট্রোক। আপনি যদি স্ট্রোকে ক্লিক করেন একটা পপ আপ আসবে। এখন এই ইমেজটা অনেক বড়, কিন্তু স্ট্রোক মাত্র 1 পয়েন্ট, যার কারণে দেখা যাচ্ছে না, আমরা স্ট্রোকটা একটু বড় করে দিব। এটার ডিফল্ট কন্ডিশন পজিশন আছে ইনসাইড, পজিশন ইনসাইড আছে, ব্লেন্ড মোড নর্মাল আছে, অপাসিটি 100 আছে। যদি অপাসিটি 100% না থাকে আপনার অপাসিটি 100% করে নেবেন। এইখানে আছে কালার, কালারটা যদি আপনি ব্ল্যাক থেকে চেঞ্জ করে অন্য কালার করতে চান তাহলে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার সাথে সাথে একটা পিকার চলে আসবে, পিকার থেকে আপনি যেই কালার দিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন, করার পরে ওকে করবেন, কালারটা চলে আসলো। এখন এটা যদি ইমপ্লিমেন্ট করতে চান যে সব কিছু ঠিক আছে তাহলে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা হবে সেটা হলো আমরা দুইটা অপাসিটির পার্থক্য দেখব। এটা যদি আমরা অপাসিটি কমে আসলে একই কাজ হয়। আপনি যদি খেয়াল করে দেখেন এই লেয়ারটা সিলেক্ট আছে, এই ফিল থেকে যদি আমরা কমাই একই কাজ হচ্ছে, তাই না? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এটা যে কাজ হচ্ছে উপরেটা একই কাজ হচ্ছে, এটাও কমতেছে, তাহলে দুইটা কেন? কোনো না কোনো লজিক অবশ্যই আছে। আচ্ছা, এখানে যদি যাই, এখানে গিয়ে আমরা যদি ফিল কালারটা কমাই দেখেন কি হচ্ছে, স্ট্রোক কালারটা যা ছিল তাই আছে, শুধুমাত্র ফিল কালারটা সে কমছে।
তার মানে হলো যে অবজেক্টের মধ্যে বা যে কাজের মধ্যে স্ট্রোক থাকবে এবং ফিল কালার থাকবে, তখন কি হবে, ফিল কালারটা কমবে কিন্তু স্ট্রোক কালারটা পার্সেন্টেজ কমবে না। এটারও একটা কিবোর্ড শর্টকাট আছে, আপনি যদি পার্সেন্টেজ কমাতে চান তাহলে কিভাবে করবেন, সেটা হলো শিফট চেপে আপনাদের উপরে যে নিউমেরিক প্যাডগুলো আছে সেখানে করবেন। শিফট চেপে যদি 8 দেন 80% আসবে, 9 দিলে 90%, 3 দিলে 30%। লেয়ার প্লেট থেকে দেখেন নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য যে ওয়েটা আছে, ইজি এবং ফাস্ট সহজ ওয়ে হলো লেয়ার মেনুর ঠিক ডান পাশে একটা পরে সেকেন্ড যেটা আছে ক্রিয়েট নিউ লেয়ার, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে। এখন যে লেয়ারটা তৈরি হয়েছে সেটা হলো লেয়ার টু, কারণ প্রথম লেয়ারটা ছিল লেয়ার ওয়ান। তাহলে লেয়ার টু তৈরি হলো, এটা কোথায় তৈরি হলো, যে লেয়ারটা আপনার সিলেক্ট থাকবে ঠিক সেই লেয়ারটার উপরেই পরবর্তী লেয়ারটা ক্রিয়েট হবে। মনে করেন আপনি লেয়ার ওয়ান সিলেক্ট রেখেছেন, এখন যদি নতুন লেয়ার ক্রিয়েট করেন তাহলে এটা তৈরি হবে লেয়ার ওয়ানের উপরে। যদি আপনি লেয়ার টু সিলেক্ট রাখেন, নতুন লেয়ার ক্রিয়েট করেন তাহলে সেটা তৈরি হবে লেয়ার টু এর উপরে। আচ্ছা, লেয়ার টু মানে লেয়ার নেয়ার আরেকটা অপশন আছে, সেটা হলো এটার পপআপে গিয়ে নিউ লেয়ার নিতে পারেন, এটা শর্টকাটও আছে। শর্টকাটটা হলো আপনি যখন শর্টকাট দিবেন তখন একটা পপআপ আসবে, পপআপে আপনি লেয়ারের নাম চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, সিম্পলি ওকে করলে সেই লেয়ারটা তৈরি হয়ে যাবে। দেখি পরের স্টেপে যে জিনিসটা আছে সেটা হলো চেঞ্জিং দ্য স্টেকিং অর্ডার অথবা অ্যারেঞ্জ। আপনি দেখেন আমি এখানে যদি টেক্সট নিয়ে লিখি, মনে করেন এখানে একটা লেখা আমার এই শেপটা আছে, তার নিচে আমি হয়তো ক্লিক করেছি বা লিখলাম এখানে বাংলাদেশ, লেখাটা একটু বড় করে সাইজ, আচ্ছা বড় আছে, এখন এই লেখাটা নিচে পড়ে গেছে তাই না, নিচে পড়ে যাওয়াতে আসলে পারফেক্টলি বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে যেটা অ্যারেঞ্জের যে বিষয়টা আছে, অর্ডারিং এর যে বিষয়টা আছে সেটা বুঝতে হবে যে কিভাবে কাজ করে। ইলাস্ট্রেটর আমরা যেরকম অ্যারেঞ্জ শিখেছিলাম মনে আছে কিনা, অ্যারেঞ্জমেন্ট, যদি আমার একটা শেপ নিচে থাকে আরেকটা শেপ উপরে থাকে সেক্ষেত্রে কি করতে হয়, নিচেটা উপরে নিতে হয়, তাহলে দেখা যায় এখানে ঠিক এভাবেই কাজ করে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা থাকে হলো লেয়ারের উপর থেকে, এরকম অর্ডারিং মানে এটা সবার নিচে এটা সবার উপরে, এভাবে ক্যালকুলেশন করতে হয়। মনে করেন টেক্সটটা লিখেছি আমি এই শেপটার নিচে তাই না, তাহলে যদি উপরে উঠাতে হয় তাহলে এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন নতুন একটা লাইন দেখা যাচ্ছে এবং একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে আপনি এখানে ড্রপ করবেন, যদি ড্রপ করেন এটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে, আপনি যদি লেয়ার মেনুতে যান, লেয়ার মেনুতে যাওয়ার পরে এখানে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জে গিয়ে দেখেন যে শর্টকাটগুলো ছিল ইলাস্ট্রেটরে এবং যে টার্মগুলো ছিল একই রকম টার্ম আছে। কি আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড, স্যান্ড টু ব্যাক, মানে একটা নিচে নিতে পারবেন সবগুলোর নিচে নিতে পারবেন, একটা উপরে তুলতে পারবেন সবগুলোর উপরে তুলতে পারবেন, এবং শর্টকাট কমান্ড যেগুলো আছে একই রকম আছে। আপনাকে একটু চেক করবেন বিষয়টা যে আসলে কাজ করে, একটু সাইলেন্ট থাকেন। এই যে যে জিনিসগুলো আছে অনেকগুলো লেয়ার আছে, সবগুলো লেয়ার আসলে আমার প্রয়োজন কিনা, যে আমি যে লেয়ারগুলো দেখছি মনে করেন এখানে আসলে এই চারকোনা বক্সটা যে শেপটা নিয়েছে এটা আসলে আমার ইন্টারাপ্ট করছে ডিজাইনের ক্ষেত্রে, আমি এটাকে আপাতত বন্ধ করে রাখতে চাই। সেক্ষেত্রে যেটা করবেন যে লেয়ারের সামনে দেখবেন সবগুলো লেয়ারের সামনে একটা আই আছে তাই না, একটা চোখ সিম্বল আছে, যদি এটাতে ক্লিক করেন দেখেন চোখটা এখানে নাই, এখন তার মানে হলো কি এটা হাইড হয়ে আছে, এটা ইনভিজিবল অবস্থায় আছে। যদি আবার ভিজিবল করতে চান আবার চোখে ক্লিক করবেন তাহলে এটা ভিজিবল হয়ে যাবে। আর কারো যদি মুভ টুলে গিয়ে, এই যে মুভ টুলে গিয়ে আপনার এটা মুভ করতে সমস্যা হয় তাহলে দেখেন এখানে অটো সিলেক্ট লেয়ার একটা অপশন আছে, হ্যাঁ এখানে ম্যাকে অবশ্য ডিফারেন্ট কথা লেখা আছে, আপনারা এখানে দেখবেন অটোমেটিক সিলেক্ট বা এরকম অটো সিলেক্ট একটা কথা আছে, এটাকে টিক মার্কটা তুলে দিবেন, তুলে দিয়ে কাজ করবেন। অটো সিলেক্ট থাকলে আসলে ইনিশিয়াল স্টেজে আপনাদের প্রবলেম হবে, একটু দেখবেন ভিজিবিলিটি। লেয়ার ডিলিট করার জন্য সহজ যে ওয়েটা আছে সেটা হলো মনে করেন 5 নম্বর লেয়ারটা আমার ধরা আছে, আমি সিলেক্ট করেছি, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দেখেন সবার শেষে একটা বিন আছে তাই না, ট্রাস্ট বক্স আছে, এটার উপরে এনে ছেড়ে দিলে ডিলিট হয়ে যায়, এটা তো আমরা জানি সবাই মনে হয়। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, মনে করেন আপনি একটা বিলবোর্ড নিয়ে কাজ করছেন, অনেক বিশাল বড় ফাইল নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার একটা কমান্ড দিলে হয়তো দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা লাগছে ঘুরে আসতে, এরকম ক্ষেত্রে দেখা যায় একটা লেয়ার যদি মানে ভুলে আপনি ডিলিট করে ফেলেন এবং আনডু করতে গেলে হয়তো 15-20 মিনিট সময় নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে বেটার হলো লেয়ারটা সিলেক্ট অবস্থায় যদি আপনি বিনে ক্লিক করেন তখন আপনাকে এসে একটা মেসেজ দিবে তুমি কি আসলে এটা মুছতে চাও, যখন আপনি চিন্তা করলেন যে আসলে এটা মোছা প্রয়োজন কিনা, যদি মনে হলো না এটা প্রয়োজন নাই ভুলে ক্লিক পড়ে গেছে তাহলে আপনি সেটা নো করে দিতে পারেন, কিন্তু ডন শো যদি আপনি করে দেন তাহলে কিন্তু কাজ করবে না, এই মেসেজটা ডন শো করা যাবে না, আর যদি আসলে মুছতে চান তাহলে ইয়েস করবেন মুছে যাবে। এটা হলো দুইটা ওয়ে আমরা জানলাম।
আরো সহজ ওয়ে আছে, সেটা হলো এখান থেকে রিমুভ করার, এই যে ডিলিট করার একটা কমান্ড আছে, চাইলে আপনি ডিলিট লেয়ার দিতে পারেন। এছাড়া সবচেয়ে সহজ উপায় হলো ব্যাক স্পেস এবং ডিলিট, দুইটা কি আছে আমাদের কিবোর্ডে, লেয়ার সিলেক্ট করে যদি আপনি ব্যাক স্পেস দেন অথবা ডিলিট দেন, দুইটা দিয়ে কাজ করবে। ডুপ্লিকেট কত ওয়েতে করা যায়, আমরা ইলাস্ট্রেটরে যখন কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করতাম ওয়েটা কি ছিল মনে আছে? অল্টার চেপে করা যায়। এখানে অল্টার চেপে হয়, মনে করেন এই লেয়ারটা সিলেক্ট আছে, আপনি যদি কিবোর্ডে অল্ট প্রেস করে ড্র্যাগ করেন কপি হয়ে যাবে, কিন্তু সব জিনিস এরকম কপি হবে না অল্ট চেপে। যদি কোনো শেপ থাকে সেক্ষেত্রে অনায়াসে হবে, কোনো প্রবলেম করবে না, কিন্তু ইমেজের ক্ষেত্রেও হবে, কিন্তু স্পেসিফিক কোনো একটা পার্ট যদি আমরা করতে চাই সেটা করতে পারবো না। আচ্ছা, এখন এই ডুপ্লিকেটের আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আমরা এখন দেখব। মনে করেন এই শেপটা আপনি তৈরি করেছেন, এই শেপটা একটা ডুপ্লিকেট করতে চান, একটা ওয়ে তো দেখলাম আমরা অল চেপে, কিন্তু আমরা সেম পজিশনে কখনো কখনো প্রয়োজন হতে পারে, সেম পজিশনে আমি একটা ডুপ্লিকেট করতে চাই, সেক্ষেত্রে লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করে দেখবেন ডুপ্লিকেট লেয়ার আছে। আপনি যদি এখানে ক্লিক করেন এখানে অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে প্রথম সহজ যেটা হলো ডেস্টিনেশন এবং ডকুমেন্ট নাম্বার আনটাইটেল ওয়ান, তার মানে আমরা যেখানে আছি সেটা সেম ডকুমেন্টের কথা এসে বলছে। আপনি যদি এখানে ওকে করেন তাহলে কি হবে, দেখেন আরেকটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল, সেম জিনিস তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন এবং এখানে গিয়ে দেখেন অনেকগুলো লিস্ট দেখাচ্ছে, আসলে লিস্টগুলো কি, এখানে হলো আপনার ওপেন করা যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট দেখাবে। মনে করেন এখানে কিট পার্টিস আছে, এম কিটস আছে, মনে করেন কিট পার্টিস আপনি সিলেক্ট করলেন, তাহলে বেসিক্যালি কি হবে, এই জিনিসটা যেটা সিলেক্ট করা আছে এই লেয়ারটাতে যা আছে সবগুলো কপি হয়ে চলে যাবে কিট পার্টিস যে ডকুমেন্ট আছে সেটাতে। আপনি এখানে গিয়ে দেখেন সেটা কপি হয়ে চলে আসছে এবং এই ডকুমেন্টের যে পজিশনে এটা ছিল এখানে এসে একই পজিশন আপনি পাবেন। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে আমরা দেখব, যদি আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি নিচে দেখেন একটা অপশন আছে নিউ, নিউ আসলে কি করে, এখানে আপনি টেস্ট একটা নাম দিলেন, নতুন একটা ডকুমেন্টের নাম দিলেন, সে কি করবে, এখানে নিউ মানে ডকুমেন্টের পাশে লেখা আছে নিউ, তার মানে কি নতুন একটা ডকুমেন্ট সে ক্রিয়েট করবে। আমরা যদি ওকে ক্লিক করি তাহলে দেখেন এখানে যে ফাইলটা মানে যে সাইজের ডকুমেন্টটা ছিল সেম সাইজে সে আর একটা ডকুমেন্ট তৈরি করেছে এবং যে পজিশনে আইটেমটা ছিল একই পজিশনে সে নিয়ে আসছে। তারপরে ডুপ্লিকেটের কয়টা ফিচার হলো, লেয়ার ডুপ্লিকেট করার আরেকটা অল্টারের বিকল্প আছে, সেটা হলো এটা অবশ্য সব ক্ষেত্রে কাজ করবে না, মূলত অবজেক্ট মানে শেপের ক্ষেত্রে কাজ করবে, স্মার্ট অবজেক্ট ছাড়াও যে শেপ যে বিষয়গুলো আছে শেপগুলোতে কাজ করবে। সেটা পাবেন হলো আপনি লেয়ার মেনুতে যান এবং নিউতে যান, যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে শেপ লেয়ার ভায়া কপি, তার মানে যেটা সিলেক্ট আছে আপনি লেয়ার ভায়া কপি করতে পারেন, সেটা শর্টকাট হলো কন্ট্রোল জে, যদি আপনি কন্ট্রোল জে দেন ওইটারই একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে। কিন্তু আবার যদি ইমেজের ক্ষেত্রে হয় ইমেজটা আবার ডিফারেন্ট কাজ করবে। ইমেজ কাজ করবে কীরকম আমরা সিলেকশনটা আগামী ক্লাসে দেখবো, কোনো একটা পার্ট সিলেক্টেড আছে এটাকে যদি আমরা কপি করতে চাই এই সিলেক্টেড অংশটা, তখন একই কাজ দেবো, কন্ট্রোল জে যদি দেই আমাদের কী হবে ওইটুকু জায়গায় কপি হবে, আমরা যদি সরাই দেখেন এটুকু যেটুকু সিলেক্ট থাকবে ওইটুকু কপি হবে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। তাহলে মূলত হলো কন্ট্রোল জে দিয়ে সিলেক্টেড জিনিসটা কপি হবে, যদি সিলেক্ট না থাকে পুরো লেয়ারটাই কপি হয়ে যাবে। আমরা এখন দেখবো অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কি কাজ করে, কি কি ধরনের কাজ করে। মনে করেন আমরা ইলাস্ট্রেটরে যে অ্যালাইনমেন্ট শিখেছি না, এখানে আসলে একই রকম কাজ হয় কিন্তু এখানে একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট, এখানে তিনটা লেয়ার সিলেক্ট করতে হয়, আগে ছিল তিনটা অবজেক্ট সিলেক্ট করা, মানে মোট কথা তিনটা না, যে কয়টা অবজেক্টকে আপনি অ্যালাইন করতে চান এখানে সেই কয়টা লেয়ার সিলেক্ট করতে হবে, আর ইলাস্ট্রেটরে ছিল তিনটা বা যে কয়টা অবজেক্টকে আপনি অ্যালাইন করতে চান সেই কয়টা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। এখানে লেয়ারগুলো সিলেক্ট করার পরে আপনি কোথায় যাবেন, লেয়ার মেনুতে যাবেন, লেয়ার মেনুতে যদি যান এখানে দেখবেন অ্যালাইন আছে, অ্যালাইনে গেলে আপনি যে যে ছয়টা অপশন ছিল ভার্টিক্যালি আর হরিজেন্টালি, টপ এজ, ভার্টিক্যাল সেন্টার, বটম, লেফট এজ, হরিজেন্টাল সেন্টার, তাহলে আমরা যখন এখন লেফটে করবো তাহলে কি হবে, লেফট এজ সিলেক্ট করবো, দেখেন লেফট এজ অ্যালাইনমেন্ট হয়ে গেছে। মাল্টিপল লেয়ার সিলেক্ট করার জন্য যে কন্ডিশনটা আছে সেটা হলো আপনি দুইটা ওয়েতে করতে পারেন, আপনি মনে করেন এই লেয়ারটা সিলেক্ট করলেন, আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল চাপেন তাহলে আরেকটা লেয়ার সিলেক্ট করলেন, হ্যাঁ যে কোনোভাবে এরকম স্ক্যাটার্ড
লেয়ার সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি চান যে না আমি সিরিয়ালে সবগুলো লেয়ার সিলেক্ট করতে চাই, তাহলে কি করবেন, প্রথমে যে লেয়ারটা সিলেক্ট করবেন শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে লাস্টে যে লেয়ারটা ক্লিক করবেন সেই লেয়ারটা পর্যন্ত মাঝখানে যতগুলো লেয়ার থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ব্রিফটা এখানে নিয়ে আসি, তাতে সুবিধা করে মানে সুবিধাটা হয় যেটা যে আপনি ইউআই ডিজাইনের কিছু কনসেপ্টটাও বুঝলেন এবং ওইখানে কীভাবে গ্রুপটা ইউজ হয় সেটাও বুঝলেন। নর্মালি আমরা ইলাস্ট্রেটরে যেরকম গ্রুপ করি এখানে একই রকম মোটামুটি গ্রুপের মতো, কিন্তু ইলাস্ট্রেটরে গ্রুপের মধ্যে নেস্টিং করা যায় না, কিন্তু এখানে গ্রুপ করার সময় গ্রুপের মধ্যে নেস্টিং করা যায়। নেস্টিং সম্পর্কে তো আমাদের ধারণা আছে তাই না? নেস্টিং মানে হলো একটার মধ্যে আর একটা, একটা গ্রুপের মধ্যে আর একটা গ্রুপ করা যায়। ওই কাজটা আমরা পরে দেখাবো আপনাদেরকে। কন্ট্রোল এন দেওয়ার পরে নতুন ডকুমেন্ট আসলো। নর্মালি যেটা হয় 1200 পিক্সেল হয় হলো ওয়েব ইউআই ডিজাইনের, আমরা 1920 নেই বিকজ অফ আমাদের ডিজাইনের সুবিধার্থে। হাইটের কোনো ইস্যু নাই, হাইটের কোনো ইস্যু নাই, শুধু উইথ নিব আমরা 1920, রেজুলেশন থাকবে 72। কালার 8GB থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, ঠিক আছে। হাইটের কোনো ইস্যু নাই, আপনি যে কোনো ধরনের হাইট নিতে পারেন। আপনি সিম্পলি ওকে করেন, ওকে করার পরে যে ডকুমেন্টটা তৈরি হবে হওয়ার পরে ভিউ মেনুতে যাবেন, ভিউ মেনুতে গিয়ে দেখেন নিউ গাইড লেআউট আছে। নিউ গাইড লেআউটে যাওয়ার পরে কলাম হলো বুটস্ট্র্যাপের কলাম অনুযায়ী কলাম হলো 12টা কলাম থাকে, আর উইথ থাকে হলো 70 পিক্সেল 3x। এখন সমস্যা হলো এটার ইয়েটা মনে সেট করা নাই, রুলারটা সেন্টিমিটার আছে, এটাকে করে নিতে হবে পিক্সেল। পিক্সেল করে নিয়ে দেন আপনি সেট করেন নিউ লেয়ার গাইড থেকে কলাম থাকবে 12টা, আর কলামের উইথ থাকবে হলো 70 পিক্সেল। আর গাটার, গাটার মানে তো আমরা বুঝি, নিউজ পেপার পড়ি না, নিউজ পেপারে দুইটা কলামের মাঝখানে যে স্পেস থাকে এটাকে বলা হয় গাটার। এখানে বাই ডিফল্ট গাটার থাকে 30। এখন আমার ডকুমেন্টটা বড় যার কারণে সে লেফটে চলে গেছে, সেই জন্য কি করবেন, এখানে সেন্টার কলাম বলে একটা কথা আছে, আর এখানে একটা আছে ক্লিয়ার এক্সিস্টিং গাইড, যদি আগে কোনো গাইড থাকে সে ক্লিয়ার করে নিবে, আপনি এটাও টিকমার্ক করে নিতে পারেন। কিন্তু কখনো যদি মনে হয় না আমার আগের গাইডটাও থাকবে তখন আর এটা দিবেন না। তাহলে এই সেটিংটা যখন আপনি করবেন অটোমেটিক্যালি আপনাকে একটা গাইড সেটিং দিয়ে দিচ্ছে, তার মানে কলাম হলো 12টা। বুটস্ট্র্যাপের যে সিস্টেম, বুটস্ট্র্যাপের যে টেকনোলজি, তাতে 12টা কলাম নিয়ে ওরা কাজ করে, এবং এক একটা কলামের যে আপনার উইথ আছে সেটা হলো 70 পিক্সেল এবং গাটার হলো 30 পিক্সেল। তাহলে 70 আর 30 100 পিক্সেল নিয়ে কাজ করে, টোটাল 1200 12টা কলাম 1200 নিয়ে সে কাজ করে। আমরা যদি ওকে ক্লিক করি তাহলে আমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো বুটস্ট্র্যাপ কাজ করার সময় 12টা কলাম ধরে কাজ করে, আপনি চাইলেন এখানে 5টা আইটেম দিবেন, তাহলে কি সম্ভব, মিলবে, মিলবে না। আপনাকে যেটা করতে হবে হয়তো 2টা আইটেম দিতে হবে, 6 কলাম 6 কলাম 12 কলাম হবে, অথবা আপনি 3টা আইটেম দিতে পারেন, 4 কলাম 3 4 12 কলাম হবে, অথবা আপনি 3 কলাম করে নিতে পারেন, তাহলে 4টা আইটেম হবে তাই না, 3 4 12টা, অথবা আপনি 2 কলাম করে নিতে পারেন তাহলে 6টা হবে, 1 কলাম করে নিতে পারেন 12টা হবে। তার মানে এর বাইরে কোনো অপশন কিন্তু নাই, আপনাকে এই সিস্টেমের মধ্যে যেতে হবে। 5টা আপনি করতে পারবেন না, 7টা করতে পারবেন না, হ্যাঁ ইকুয়াল সিস্টেমে আসতে হবে, যেটা আপনি 12 এর সাথে ডিভাইড করতে পারেন, ভাগ ভাগ করে করতে পারেন। আচ্ছা এখন আমরা একটা ডিজাইন, ব্লক ডিজাইন করতে গেলে কি করতে হয় আমরা সেটা একটা স্যাম্পল দেখব। মনে করেন আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনের আগে হেডলাইন দিয়ে শুরু করলেন, এটা নাম দিলেন হেডলাইন। আচ্ছা ফন্ট 72 আছে, আমরা আপাতত 72ই রাখি। কয় কলাম গেল, 1 2 3 4 কলাম পর্যন্ত আমরা টোটাল নিব। তারপরে যেটা করব সেটা হলো একটা শেপ ড্র করব। শেপটা ড্র করার সময় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই কলাম থেকে ওই কলামের মধ্যে 1 পিক্সেলও যেন গ্যাপ না থাকে, 1 পিক্সেলও যেন কম না হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি প্রয়োজনে কি করেন, জুম করে দেখেন, এই যে প্রতিটা পিক্সেল দেখা যাচ্ছে, এখানে যে ডিভাইডটা দেখছেন আসলে এক একটা পিক্সেল, দেখতে পাচ্ছেন না পিছনে থেকে, এখানে দেখেন এই যে গাইড আছে গাইডে থেকে কিন্তু এরকম নাই 1 পিক্সেল ভিতরে গেছে বা বাইরে গেছে, এরকম না, একদম পারফেক্ট পিক্সেল বাই পিক্সেল থাকতে হবে। আর ফটোশপ বেসিক্যালি কাজ করে 100% পিক্সেল নিয়ে, আপনি যখন কাজ করবেন একদম পিক্সেল থেকে পিক্সেল ধরে ধরে মেপে কাজ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে আমরা দুই পাশে দেখলাম 100% পিক্সেল বাই পিক্সেল রেশিও ঠিক আছে। এখন যে বিষয়টা হলো উপরে নিচে বিষয়টা, হেডলাইনটা নিচে আছে এটাকে ধরে আমরা উপরে নিয়ে যেতে পারি।
আচ্ছা, নেয়ার পরে এখন যে কাজটা হবে নেক্সট সেটা হলো যে ডিস্টেন্সটা, আমরা ডিজাইনের মধ্যে কতটুকু ডিস্টেন্স দিব সেটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো যে দুইটা পাশাপাশি অবজেক্ট যদি থাকে, মনে করেন এই দুইটা পাশাপাশিই আছে লেয়ারগুলো, এখন আমি হেডলাইন থেকে এখানে নিচের ডিস্টেন্স কিরকম আছে দেখার জন্য অল্ট সরি কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে যখন আমি ধরেন এটা লেয়ার সিলেক্ট আছে, তার পরেরটা আমি দেখতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে তার উপরে মাউস নিয়ে যাব। যখনই মাউস নিয়ে যাবো তখনই আপনাকে দেখাবে ডিস্টেন্সটা, দেখতে পাচ্ছেন না 26 দেখাচ্ছে, তাহলে 26 আসলে ঠিক নাই, এটা কোনো মেজারমেন্ট হয় না, হয়তো 20 হবে না 30 হবে না 40 হবে, এরকম একটা মেজারমেন্ট হবে। 1 2 3 4 চারটা যদি আমরা নামাই তাহলে এখন 30 আছে। হেডলাইন যেহেতু 72 অনেক বড়, তাহলে আমার আসলে ডিস্টেন্সটা বেশি দেওয়া উচিত, এখন 40 পিক্সেল আছে। এখানে যে শেপটা নিয়েছি শেপটা আসলে অত সুন্দর লাগছে না, আপনি কি করবেন শেপ মডিফিকেশনের জন্য ড্রেক সিলেকশন টুল দিয়ে, অলরেডি গত ক্লাসে শিখেছেন মনে হয় তাই না, শেপ মডিফিকেশন ড্রেক সিলেকশন টুলে যাবেন, এখানে গিয়ে সাইজ দেখে দিতে পারেন, এটা 370, এটা হলো অটোমেটিকলি কলাম অনুযায়ী সে নিয়েছে, হাইটটা হয়তো আপনি 200 করতে চান তাহলে হাইটটা লিখে দিতে পারেন, অথবা কি করতে চান ড্রেক সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে সরা দেওয়া পারেন যে আমি হাইটটা এরকম দিতে চাই। ওকে আচ্ছা, তারপরে আপনি কি করবেন নিচে, আমরা জানি যে লেয়ার সিলেক্ট থাকবে সেই লেয়ারের উপরে নতুন লেয়ারটা তৈরি হবে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রাখলাম, রেক্ট্যাঙ্গেলের নিচে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেটা করব আমরা টাইপ টুল থেকে টাইপ নিব, এখানে ক্লিক করে আমরা লিখব, তাহলে আমরা এটা যখন ড্র করছি ড্র করার সময় খেয়াল করেন 370 দেখাচ্ছে তাই না, তার মানে এই কলাম থেকে ওই কলাম পর্যন্ত টেক্সট বক্সটা আছে। এখন যদি আমরা ডামি টেক্সট লিখি, ডামি টেক্সটটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে ছোট করে দিতে পারি, এখানে হয়তো আমরা 25 রাখলাম, আপাতত 25 অনেক বড় হয়ে যায়, এখানে 15 রাখতে পারি। আচ্ছা, এখন ইলাস্ট্রেটরে আমরা ডামি টেক্সট লিখে খুব অভ্যস্ত তাই না, এই টেক্সটটা আসলে দেখতে সুন্দরও লাগে না, একটা অল্টারনেট শিখিয়েছিলাম আপনাদেরকে, কি ছিল সেটা, গুগল থেকে নিয়ে আসা, ফটোশপ আপনাদের এই হ্যাসেল থেকে বাঁচিয়েছে। কি করা যায়, টাইপের মধ্যে যাবেন, এখানে পেস্ট প্রোগ্রাম স্পাম আছে, ক্লিক করবেন সবগুলো চলে আসবে। এখন আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো লাইন হাইট মিলাতে হবে, এখানে 15 আছে, তাইলে আপনি অ্যাটলিস্ট ডাবল দিলেও কত আসে 30 আসে, 30 দিলে বেশি ভালো লাগছে না আমার কাছে, মনে হয় 26 দেই আপাতত। তাহলে আমার টেক্সটটা এরকম আছে। আরেকটা জিনিস দেখিয়েছিলাম মনে হয়, সেটা হলো প্যারাগ্রাফ থেকে হাইফেনেশন একটা তুলে দিলাম, ঝামেলা কমে গেল। আচ্ছা, এখন একটা ব্লগ যখন ইউজার পড়বে তখন আসলে একটা ব্লগের অল্প কিছু টেক্সট থাকে, তারপরে কি হয় কন্টিনিউ বাটন থাকে, ক্লিক করলে সে পরে যেয়ে দেখতে পায়, আপনি যেটা করতে পারেন সেক্ষেত্রে নতুন একটা বাটন নেন, এখানে বাটনে লিখেন রিড মোর, তারপরে একটা রিড মোর বাটন দিবেন। এখন একটা রিড মোর বাটন দিলে এখন আমি শুধু টেক্সট নিলাম, তাহলে নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, আপনি ব্যাকগ্রাউন্ডটা নেন কীরকম নেবেন আন্দাজের উপরে নেবেন আপাতত, কারণ আপনি তো জানেন আসলে কেমন হবে, কালারটা চেঞ্জ করে একটু লাইট কালার দিই আমি, আর টেক্সটার কালারটা এখন গ্রিনিশ আছে এটাকে ব্ল্যাক করে দিই। আচ্ছা, এখন আমরা কতটুকু নিব সেটা আমরা জানি না তাই না, এই যে ডিজাইনটা কীভাবে বসাবো কীরকম হবে না হবে আমাদের ধারণা নেই, এটার জন্য বেস্ট ওয়ে হলো আমরা একটু আগে যে টেকনিকটা শিখেছি যে এটা দুই পাশে কতটুকু জায়গা আছে সেটা আমরা জানতে পারি, আমরা যদি কন্ট্রোল সিলেক্ট করি দেখি বাম পাশে 21 আছে ডান পাশে 24 আছে, তাহলে 20 রাখলে একটা স্ট্যান্ডার্ড মাপ হতে পারে, অথবা 15 একটা স্ট্যান্ডার্ড মাপ হতে পারে, 21 তো কোনো মাপ না, তাহলে আমরা একটু লেফট সাইডে দিই, তাহলে এখন 20 আছে ডান পাশে 25 আছে, তাহলে আমরা যেটা করবো ডান পাশ থেকে 5 পিক্সেল কমিয়ে দেবো, 1 2 3 4 5, এখন যদি আমরা মেজারমেন্ট করি তাহলে দেখেন 21 21, কী হলো 20 20, হ্যাঁ ভুল ধরা ছিল। আচ্ছা, এখন উপরে নিচে বিষয়টা আসবে, উপরে 14 নিচে 14 আছে, 14 14 না করে আমরা যদি 1 পিক্সেল করে বাড়িয়ে দিই তাহলে বিষয়টা সুন্দর হয় না, 15 15 হয়ে যাবে, আমরা এখানে 1 পিক্সেল বাড়িয়ে দিই, উপরে 1 পিক্সেল বাড়িয়ে দিই। এখন যেটা হবে এই বাটনটা দেখেন, এখন কিন্তু দেখতে মোটামুটি সুন্দর লাগবে, কারণ ইকুয়াল ডিস্টেন্স আছে, হ্যাঁ দেখতে সুন্দর লাগছে। দুইটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করব, গ্রুপ করার জন্য শর্টকাট হলো কন্ট্রোল জি, কন্ট্রোল জি যদি দেই ইলাস্ট্রেটর যে শর্টকাট আছে সেখানে এখানে গ্রুপ হয়ে যাবে, গ্রুপের একটা নাম হয়েছে বাই ডিফল্ট গ্রুপ 1, আপনি এটা ডাবল ক্লিক করে নাম দেন রিড মোর বাটন, তার মানে আপনি যখন একটা নাম দিবেন সেই নামটা যেন রিলেভেন্ট হয়, নামটা যেন যে কেউ দেখে সে বুঝতে পারে আসলে এখানে এই জিনিসটা আছে।
বাকি যে জিনিসগুলো আছে সবগুলো সিলেক্ট করে আমি আবার গ্রুপ করতে পারি কন্ট্রোল জি, এটার একটা রিনেম করতে পারি, এটা কি ব্লগ পোস্ট, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে একটা গ্রুপ আছে সবগুলো মিলিয়ে আবার আরেকটা গ্রুপ হলো। এখন যদি আমরা আরেকটা কাজ করি, এটাকে কপি করি, কপি করার সময় খেয়াল রাখতে হবে মেজারমেন্ট যেন 100% ঠিক থাকে। এখন এই সবগুলোকে ধরে যদি আমি আরেকটা গ্রুপ করে তিনটাকে ধরে এটা নাম দিলাম ব্লক, তাহলে কি হলো, গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে গ্রুপ, এগুলোকে নেস্টিং সিস্টেম বলে। লেয়ার স্টাইলের জন্য সেই এফেক্টসে যেতে হবে যেখানে আমরা স্ট্রোক নিয়েছিলাম। এখানে গিয়ে যদি আপনি সবার উপরে যেটা আছে ব্লেন্ডিং অপশনে যান, তাহলে যে জিনিসটা পাবেন সেটা হলো অপাসিটি, যে বিষয়টা আছে এখানে অপাসিটি এবং ফিল অপাসিটি দুইটা অপশন আছে। সো আমরা এখান থেকেই পাচ্ছি, তাহলে নিচে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। নেক্সট আমরা যে ইফেক্টটা দিব সেটা যদি জাস্ট সিম্পলি টিকমার্ক করি, ওইটা ওই ইফেক্ট আমরা পেয়ে যাবো। দেখেন টিকমার্ক করেছি ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডো পেয়েছি। আবার যদি টিকমার্ক তুলে দিই ড্রপ শ্যাডো চলে গেছে। এখন টিকমার্ক করার সাথে সাথে আমরা ড্রপ শ্যাডো পাচ্ছি কিন্তু ফিচারগুলো পাচ্ছি না। এর কারণটা হলো এটা হাইলাইটেড হয়ে আছে, সিলেক্টেড হয়ে আছে ব্লেন্ডিং অপশন, নট ড্রপ শ্যাডো। তাহলে আপনাকে কী করতে হবে, ড্রপ শ্যাডোতে ক্লিক করতে হবে। যখনই আপনি ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন তখন এই জিনিসটা হাইলাইটেড হবে, তার মানে এখন আপনি যে মডিফিকেশনগুলো করবেন, যে কাজগুলো করবেন, সে কাজগুলো আসলে ইমপ্লিমেন্টেশন হবে। এখন ড্রপ শ্যাডো কালারটা আছে ব্ল্যাক, আপনি যদি চান ড্রপ শ্যাডো কালারটা ডিফারেন্ট কিছু করার জন্য আপনি এখানে ক্লিক করে এটাও পিক করতে পারেন, একটু ডিপ কালারও নিতে পারেন, লাইট কালারও নিতে পারেন। এখানে যে অপাসিটি আছে অপাসিটি বাড়িয়ে দিতে পারেন, অপাসিটি কমাতে পারেন। অপাসিটি তো আমরা অলরেডি বুঝে গেছি, তাই না, অপাসিটি কি জিনিস। এখানে অ্যাঙ্গেল আছে যে রোটেটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, শ্যাডোটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, আপনি অ্যাঙ্গেলটা এখানে সেট করতে পারেন, উল্টাও করতে পারেন চাইলে যে উপরের দিকে পড়বে, কোনো সমস্যা নেই। তারপরে যে কাজটা করা যায় ডিস্টেন্স, যে শ্যাডোটা পড়বে কত ডিস্টেন্সে পড়বে, কত দূরে আপনি ফেলতে চান, তাহলে ডিস্টেন্স ইনক্রিজ করবেন, শ্যাডোটার দূরত্ব বাড়তে থাকবে। এটা আসলে কালারটা দেখলে শ্যাডো শ্যাডো মনে হয় না, আমরা ব্ল্যাকই করে দিই, তাহলে শ্যাডো মনে হবে। অপোজিটে একটু কমিয়ে দিই, মনে হচ্ছে খুব বেশি শ্যাডো হয়ে গেছে, এত হয় না। রিয়েলিস্টিক শ্যাডোর জন্য আপনাকে যেটা করতে হবে অপোজিটটা কমাতে হবে, ডিস্টেন্সটা চিন্তা করতে হবে। যদি আপনি ডিস্টেন্স বড় করেন কোনো সমস্যা নেই, তার সাথে সাইজও বড় হবে, কারণ শ্যাডোর একটা রিয়েলিটি আছে, বাস্তবতা আছে। কারণ একটা শ্যাডো যতই আপনি দূরে যাবে ততই কিন্তু বড় হতে থাকবে, তার কাজে আপনাকে সাইজটাও বড় করতে হবে। যদি কাছে থাকে তখন আপনি সলিড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দূরে যখনই যাবে সাইজ বড় করতে হবে। এটার সাথে এটা রিলেভেন্ট ডিস্টেন্সের সাথে। মাঝখানে যেটা আছে স্প্রেড, মানে হলো ঘনত্ব, এটারও একটা ঘনত্ব আছে, আপনি কমাতে পারেন বাড়াতে পারেন, ডিপেন্ড করবে যে আপনি কখন কিভাবে ইউজ করছেন। ঠিক এরকম ভাবে আপনি যদি ভেবেল ইউজ করেন, ইনার শ্যাডো ইউজ করেন, যেমন স্ট্রোক ইউজ করেছি আমরা, স্ট্রোকে ক্লিক করেছি, স্ট্রোকে বাই ডিফল্ট যে সেটিংটা লাস্ট টাইম ছিল সেটাই অটোমেটিক পেয়ে যাবে। স্ট্রোকে আরো কিছু ফিচার আছে, সেটা হলো ফিল কালারের জায়গায় আমরা যদি চাই গ্রেডিয়েন্ট দিতে সেটা করতে পারবো। গ্রেডিয়েন্টে যদি আমরা ক্লিক করি গ্রেডিয়েন্টটা পেয়ে যাব। গ্রেডিয়েন্টে গেলে ক্লিক করলে এখানে আরো কিছু গ্রেডিয়েন্ট আছে, আমরা চাইলে সেই গ্রেডিয়েন্টগুলো দিতে পারি। গ্রেডিয়েন্ট ছাড়াও আরেকটা অপশন আছে প্যাটার্ন, প্যাটার্নগুলো আমরা এখানে বাই ডিফল্ট যেগুলো আছে অথবা লাইব্রেরি আছে, ডান পাশে যদি পপ আপ ক্লিক করেন, আমরা লাইব্রেরি ইউজ করে শিখেছি ইলাস্ট্রেটরে, তাই না, সেম লাইব্রেরি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেটা ক্লিক করবেন সেটা চলে আসবে, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে সেই প্যাটার্ন ডিজাইনটা এখানে চলে আসবে। তার মানে এখান থেকে আপনি তিনটা অপশন পাচ্ছেন, কালার পাচ্ছেন, গ্রেডিয়েন্ট পাচ্ছেন, প্যাটার্ন পাচ্ছেন। আপনার যেটা যদি আপনি ডাবল ইমপ্লিমেন্ট করতে চান, মনে করেন এই স্ট্রোকটা আছে পজিশন ইনসাইড, আপনি এখানে দেখেন একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, প্লাস সাইন যদি ক্লিক করেন তাহলে আরেকটা স্ট্রোক তৈরি হবে এবং স্ট্রোক দুইটা একই রকম। তাহলে এটাকে যদি আপনি আউটসাইড করে দেন এবং কালারটা চেঞ্জ করে দেন, ডিফারেন্ট কালার করে দেন, তাহলে দেখাবে মেইন সাইড, মেইন যে শেপের সাইজটা ছিল তার ইনসাইডে হলো রেড, আউটসাইডে হলো ব্লু। চাইলে এটা সাইজ কমাই দিতে পারেন, যে এটা আমি কম দেব, এরকম মাল্টিপল অ্যাড করা যায়। হ্যাঁ, যদি চান না দরকার নেই এটা উঠে দিতে পারেন, ঠিক আছে, প্রয়োজন হলে দিতে পারেন। বাকিগুলো দেখে নেন কী কী হয়, কী কী ফিচার আছে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আগে সিলেক্ট করতে হবে কোন ছবিটা নেবেন। আমরা হয়তো এই ছবিটা নিব, তাহলে আমাদের জন্য হয়তো সুন্দর হবে। এই ছবিটা আমরা পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কী করবো, কন্ট্রোল
সি দিয়ে কপি করব, দেন আমরা ব্লগে গিয়ে যেটার মধ্যে ইমেজটা দিব সেই রেক্টেঙ্গেল বক্সটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য বেস্ট ওয়ে হলো রেক্টেঙ্গেলের উপরে রাইট বাটন ক্লিক করলে এটা ঠিক আমাদের মাউসের কাছাকাছি চলে আসবে। এটা যদি ক্লিক করেন দেখেন সিলেক্ট হয়ে যাবে, এখন সিলেক্ট হয়ে আছে। তাহলে ফার্স্ট টার্ম এন্ড কন্ডিশন হলো আপনাকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে হবে, যে রেক্টেঙ্গেলটার সাথে আপনি ইমেজটাকে অ্যাডজাস্ট করবেন, তারপরে আপনি পেস্ট করবেন। কারণ আমরা জানি যে যেটা সিলেক্ট অবস্থায় থাকবে তার উপরে কি আসবে, পরের লেয়ারটা, নতুন লেয়ারটা তার উপরে আসবে। তাহলে এটা সিলেক্টেড আছে, তার উপরে এই লেয়ারটা চলে আসছে। এখন দেখেন এই ছবিটার কারণে নিচের যে শেপটা ছিল সেটা ঢেকে গেছে, তাই না? একটু বুঝতে কারো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইমেজটা আমরা এনেছি, এই ইমেজটা আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা লেয়ার থেকে খুঁজে পাই খুব ভালো, লেয়ারে গিয়ে আমরা এখানে খুঁজবো ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, যদি খুঁজে পাই ভালো, যদি খুঁজে না পাই তাহলে কি করবেন, কিবোর্ডে অল্ট কি প্রেস করবেন, অল্টার কি প্রেস করবেন। প্রেস করে যখন আপনি দুইটা লেয়ারের মাঝখানে নিয়ে যাবেন তখন দেখেন মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? ডিফারেন্ট হয়েছে। যদি ক্লিক করেন তাহলে কি হলো, ইমেজটা শুধুমাত্র ওইটুকুই দেখা যাচ্ছে যেটুকুর মধ্যে শেপ আছে, এর বাহিরে অংশ দেখা যাচ্ছে না, তাই না? এখন ইমেজটা আসলে এরকম দেখে তো ভালো লাগছে না, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য যেই কাজটা করতে হবে, ইমেজটা কিন্তু পুরো ইমেজটাই আছে, কি অবস্থায় আছে, হিডেন অবস্থায় আছে। এখন এই লেয়ারটা যদি আমরা সিলেক্ট করি, অলরেডি সিলেক্ট করাই আছে ইমেজটা, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিলে কি হবে, ট্রান্সফর্ম টুল আসবে। ট্রান্সফর্ম টুলটা আমরা হয়তো অন্য ক্লাসে শিখবো, আপাতত কন্ট্রোল টিটা শিখে নেই। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম টুল আসবে, যেটা একটা বাউন্ডিং বক্স আমরা ইলাস্ট্রেটরে পেতাম। এখন আমরা কর্নার থেকে শিফট চেপে যদি কর্নার থেকে ড্র্যাগ করি তাহলে কি হবে, ছোট হবে। মোটামুটি একটা শেপ যেটা আমাদের রিকোয়ারমেন্ট হয়েছে, এখন যদি এন্টার প্রেস করি তাহলে ওইটুকু অংশই দেখা যাবে যেটুকু নিচের শেপটা ছিল। ইমেজটা বসানোর পর আমার মনে হলো যে ইমেজটা যেন আর নড়াচড়া না করে কোনো দিকে না যায়, এই জন্য আমি লক করে রাখতে চাই। সেই ক্ষেত্রে যে লেয়ারটা আপনি লক করবেন সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন, বা এই দুইটা লেয়ার আমরা লক করে রাখতে চাই যাতে এই জায়গাটা নড়াচড়া না করে। তাহলে দুইটা লেয়ার সিলেক্ট করে আপনি কি করবেন, দেখেন এখানে লক একটা বাটন আছে, এই লক বাটনে আপনি যদি ক্লিক করেন দেখবেন লকের দুইটা আইকন চলে আসছে। এর নিচে একটা লক আছে, এই দুইটা লকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটার মাঝখানে দেখেন কিছুটা ট্রান্সপারেন্সি আছে, আর এই এটা কিন্তু 100% সলিড দেখাচ্ছে। এই সলিড লক মানে হলো লক, আপনি যদি এখন সরাতে চান সে আপনাকে মেসেজ দিবে এটা সরানো যাবে না, কারণ এটা লক করা আছে। যদি আনলক করতে চান আবার ওই লেয়ারগুলো সিলেক্ট করতে হবে, করে আপনি লক বাটনে ক্লিক করবেন আনলক হয়ে যাবে। একটু টেস্ট করে দেখবেন হয় কিনা, পারেন কিনা। লক ট্রান্সপারেন্ট পিক্সেল যদি আপনি টেস্ট করতে চান তাহলে নতুন একটা এরকম ফাইল থাকবে, এখানে কি আছে, এখন ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে নতুন একটা লেয়ার নিতে হবে, নিউ লেয়ার। নিউ লেয়ার নেওয়ার পরে আপনি যেটা খেয়াল করে দেখবেন এখানে যে থাম্বনেলটা দেখাচ্ছে এটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, চেকবক্স দেখাচ্ছে, তাই না? এই চেকবক্সটার মানেটা হলো আপনি যদি এটা বড় করতে চান এখানে নিচে যাবেন, সবার নিচে আছে প্যানেল অপশনস, এখানে গিয়ে থাম্বনেলটা বড় করে দিতে পারেন, ওকে করে দেন। দেখেন থাম্বনেলটা অনেক বড় দেখাচ্ছে, থাম্বনেলে এখন আপনারা কি দেখতে পাচ্ছেন, চেকবক্স আছে, তাই না? এই চেকবক্সের মানে হলো ট্রান্সপারেন্ট। আপনি যদি এটা হাইড করে দেন দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাহলে কি দেখাচ্ছে, চেকবক্স, তার মানে হলো এটা বেসিক্যালি ট্রান্সপারেন্ট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে এটা থাকা অবস্থায় যদি লেয়ার থাকে তাও কিন্তু ট্রান্সপারেন্ট দেখাচ্ছে আমার এই নতুন লেয়ারটা। এখন এই যে বাম পাশে টুলটা আছে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি যদি কোনো একটা জায়গায় এরকম ড্র্যাগ করে সিলেক্ট করি, অ্যাজ লাইক শেপের মতো শেপ ড্র করেছেন আমরা, রেক্টেঙ্গেল ড্র করেছি, এটাও কিন্তু রেক্টেঙ্গেল। হ্যাঁ, দেখেন এই যে রেক্টেঙ্গুলার লেখা আছে। এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পরে আমরা যদি ফিল করতে চাই, মনে করেন এই জায়গার মধ্যে কালার ফিল করতে চাই, তাহলে যেটা করবো অল্ট ব্যাক স্পেস দিব। গত ক্লাসে বলেছে কিনা যে এটা ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার বলেছে না? আচ্ছা, ফরগ্রাউন্ড কালার ফিল করতে হলে অল্ট ব্যাক স্পেস দিব, ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে হলে কন্ট্রোল ব্যাক স্পেস দিব। আচ্ছা, এখন মনে করেন আমি একটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর একটা সিলেক্ট করে আমি ফরগ্রাউন্ড কালার দিলাম, দুইটা দুই রকম কালার আমরা মনে হয় একটু করতে পারবো না সবাই, আমার মনে হয় রেডি করেন আপনারা, তাহলে আমি পরের স্টেপে যাই সুবিধা হবে। সেটা হলো কোনো কিছু আর সিলেক্ট নাই, তাই না? ডিসিলেক্ট আছে, এই অবস্থায় যদি আমি অল ব্যাক স্পেস প্রেস করি কি হয়, পুরোটাই কালার ঢেকে যাচ্ছে, আবার আন্ডু করলাম। এখন যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই পুরোটাই কালার দিয়ে ঢেকে যাচ্ছে। তাহলে
আমি যদি চাই যে এখানে যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলো শুধু কালার চেঞ্জ হবে, বাকি যে ট্রান্সপারেন্ট এরিয়াটা আছে সেটা কালার চেঞ্জ হবে না। আমি ফিল কালার করতে চাই শুধুমাত্র ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড, কিন্তু যেই যে অবজেক্টগুলো আছে সেই জায়গাতে। তাহলে একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হলো এই ট্রান্সপারেন্ট যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্টটা লক করা যায়। যদি আমি ট্রান্সপারেন্ট এরিয়াটা লক করে দিতে পারি তাহলে কি হবে, শুধু এই জায়গায় ফিল হবে, তাই না? মানে বিষয়টা যদি আপনারা আরেকটু সহজ করে বলি, গাড়ি রং করতে দেখেছেন আপনারা? গাড়ি রং করার সময় একটা কাজ করে, যেই যে এরিয়াতে রং করা লাগবে না সেই এরিয়াতে পেপার দেয়, পেপার দিয়ে কস্টেপ দিয়ে লাগিয়ে দেয়। তাতে কি আপনি যখন স্প্রে করা শেষ হয়ে যায় পেপারটা তুলে ফেলে ওটা ক্লিন দেখা যায়। বিষয়টা এরকম কিছুটা যে আপনি ট্রান্সপারেন্ট এরিয়াটা যদি লক করে দেই, এটার জন্য একটা বাটন আছে, এই লকের পাশেই ছোট একটা বাটন ক্লিক করলেন এখানে একটা সিম্বল চলে আসছে, তার মানে এখন যেটা আছে এই লেয়ারে ট্রান্সপারেন্ট এরিয়াটা লক আছে। এখন যদি আপনি ফিল কালার করেন, আমরা একটা ডিফারেন্ট ফিল কালার যদি নিয়ে যাই, মনে করেন এরকম একটা কালার নিয়েছি, এখন যদি অল ব্যাক স্পেস প্রেস করি আমার কি হচ্ছে, পুরো লেয়ারে হচ্ছে না, শুধুমাত্র যেখানে অবজেক্ট আছে যেখানে কালার আছে সেই জায়গাটাই হচ্ছে, বাকি জায়গায় কিন্তু হচ্ছে না। আবার যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দেই একই হবে, যে কোনো কালারই ফিল করি না কেন সে কি করবে, যেই জায়গাতে কিছু ছিল সেই জায়গায় হবে, কারণ ট্রান্সপারেন্ট এরিয়াটা আমি লক করে দিয়েছি। ইভেন আপনি যদি সিলেক্ট করে এখন কালার করতে চান এখানে পারবেন না। কেন পারবেন না? কারণ এই জায়গাটা তো লক করা অলরেডি, এটা খালি জায়গা, ট্রান্সপারেন্ট জায়গা, লক করা আছে, এখানে হবে না। এখানে যদি ফিল করতে হয় কি করতে হবে, ট্রান্সপারেন্টটা তুলে দিতে হবে, লকটা তুলে দিতে হবে। এখন আপনি ফিল কালার করেন এখন কালার হবে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? তার মানে হলো একটা লেয়ারে ট্রান্সপারেন্ট এরিয়াটা ফর সার্টেন পিরিয়ড কোনো কাজের জন্য আপনি লক করে রাখতে পারেন, আবার যখন কাজ শেষ হয়ে যাবে আনলকও করে দিতে পারেন। মানে সেই জন্য আমি একটা র ছবির ব্যবস্থা করেছি, যদি আসলে এই ছবিটা দেওয়া ঠিক না, অন্য কোনো ছবি দিলে ভালো হতো, কিন্তু র ছবি নাই আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা, এটার জন্য যে কাজটা করবেন এটা দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? কন্ট্রোল জে দিলে একটা কপি হয়ে যাবে, এটা সিলেক্ট অবস্থায়, তাহলে একই ছবি আমি ডাবল পেলাম। এটা একটা অপশন, আপনি যদি এখানে যান দেখেন নর্মাল সবার লেয়ারের উপরে ডান পাশে নর্মাল বাম পাশে নর্মাল লেখা আছে, এটা যদি ক্লিক করেন এখানে বিভিন্ন অপশন পাবেন। হ্যাঁ, ডিজলভ আছে, ডার্কেন আছে, মাল্টিপ্লাই আছে, হ্যাঁ বিভিন্ন কালার অপশন আছে, এক একটা কালার দিলে এক একটা ইফেক্ট আপনি পাচ্ছেন। এই ইফেক্টগুলো কখনো কখনো খুব কাজের, কার্যকরী। মনে করেন আমরা শিফট প্লাস যদি দিই তাহলে এটা রোটেশন চলতে থাকে নিচের দিকে, শিফট মাইনাস যদি দিই এটা উপর দিকে যেতে থাকে। আমরা যদি শিফট প্লাস চাপি লাইটে আসলো, তারপরে স্কেল, দেখেন আমার ছবিটা কিছুই করতে হলো না, এটা উঠে দিলে নর্মাল, এটা দিলে সে কি করেছে, সে ব্রাইট করে দিয়েছে, এবং ছবির কোয়ালিটি কিন্তু নষ্ট করে নাই, কোয়ালিটি ঠিক রেখেই কিন্তু সে কাজটা করে দিয়েছে। আবার যদি চান আমি পরের স্টেপে যেতে, এটা করেছে কালার ডজ, ডিফারেন্ট একটা কাজ করেছে। পরেরটা দিলে আরেকটা আছে লিনার ডজ, তারপরে লাইট অ্যান্ড কালার, বিভিন্ন ইফেক্ট আছে। হ্যাঁ, এটা ওভারলে দিলে এরকম করে দিচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে অনেক ব্রাইট এবং কন্ট্রাস্ট, তাই না? দেখেন ছবিটা অনেক কন্ট্রাস্ট মনে হচ্ছে। এক একটা ইফেক্ট এক এক ধরনের কাজ করে, এবং যা কাজ করে ডিফল্ট, এর কোনো অপশন নাই। হ্যাঁ, যে যে যেটা কাজ করে যেই অপশনটায় সেটা ডিফল্ট কাজ করে, আপনি সেটা চেক করে দেখতে পারেন। এটা একটা ওয়ে আছে। আরেকটা ডিফারেন্ট ওয়ে হলো আপনি একটা শেপ ড্র করতে পারেন। মনে করেন এই পর্যন্ত শেপ ড্র করলাম, যে কোনো কালারের শেপ হতে পারে, সেটাও আমি কি করতে পারি এখান থেকে টেস্ট করতে পারি যে আসলে কি কি হয়, কন্ডিশনগুলো কি দাঁড়ায়। টাইপ অফ লেয়ার মানে কত ধরনের লেয়ার হয়, লেয়ারের ধরনগুলো আমরা একটু দেখব। প্রথমে আপনারা যদি এখানে খেয়াল করেন, এটাতে দুইটা কাজ করা যায়, একটা হলো ফিল্টারিং হয়, আর একটা জিনিস আমরা জেনে নিতে পারি যে কত ধরনের লেয়ার হয়। এটা মূলত ফিল্টারিং করে, আপনি যদি এখানে ক্লিক করেন ফিল্টার করেন তাহলে এখন দেখাবে এই যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে শুধু ইমেজেস, কোন কোন লেয়ারে ইমেজগুলো আছে সেই লেয়ারটা শুধু দেখাবে, বাকি লেয়ারগুলো দেখাবে না। তার মানে একটা অপশন আমরা পাচ্ছি, এটা হলো ইমেজ লেয়ার, তাহলে একটা ধরন হয় লেয়ারের সেটা হলো ইমেজ। সেকেন্ড যেটা আছে এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা শিখবো সম্ভবত আরও একটা ক্লাস পরে বা আরও দুইটা ক্লাস পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট মূলত কাজ করে হলো কালার কারেকশনের ক্ষেত্রে, কালার কারেকশন যখন করা হয় তখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভূমিকাটা একটু ডিফারেন্ট, সেটা আমরা শিখব। এটা ক্লিক করলে দেখাবে যে লেয়ারগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে ইউজ করেছে সেগুলো শুধু দেখাবে। তার পাশে যেটা আছে টি, তার মানে হলো টাইপ টুল, আপনি যখন ক্লিক করবেন
যে যে লেয়ারগুলোতে টাইপ আছে সেই লেয়ারগুলোই দেখাবে, বাকিগুলো দেখাবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে যেটা আসলে কি কাজে লাগবে, আমি একটা ছোট্ট কাজ দেখাই। মনে করেন সবগুলো টাইপ লেয়ার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইপ মেনুতে গেলাম, যাওয়ার পরে এখানে শার্পেন আছে, আমি যদি চাই সবগুলোকে ম্যাক এলসিডি করে দেওয়ার জন্য, আপনারা উইন্ডোজ ইউজ করবেন যখন উইন্ডোজ এলসিডি করে দেওয়ার জন্য, তাহলে অ্যাট এ টাইম কিন্তু সবগুলোর ইফেক্ট হয়ে গেল, ডান। এরকম কমন কাজ করার জন্য অনেক সময় প্রয়োজন হয়। তারপরে যেটা আছে সেটা হলো শেপ। এটা যদি আপনি ক্লিক করেন, যে যে লেয়ারগুলোতে শেপ নিয়ে আছে বা যে যে শেপ লেয়ারগুলো আছে শুধু ওগুলো শো করবে। তাহলে আমরা 4 নম্বরটা জানলাম, শেপ লেয়ার বলে একটা লেয়ার আছে। তারপরে একটা আছে, এটাকে স্মার্ট অবজেক্ট লেয়ার বলে। এখানে যদি ক্লিক করেন, এখানে কোনো স্মার্ট অবজেক্ট লেয়ার নাই। স্মার্ট অবজেক্ট লেয়ারটা প্রয়োজন হয় যে কোনো ইমেজের যদি আপনি জেনারেশন লস না করে এটাকে ছোট করবেন আবার বড় করবেন। নর্মালি কি হয়, আমরা একটা ইমেজকে যদি ছোট করি, ধরেন 1 ইঞ্চি করে ফেলছি, এটাকে যদি আবার 500 ইঞ্চি করি, তাহলে কি হবে, গোলা হয়ে যাবে। কারণ ফটোশপ কি করে, জেনারেশন লস করে। তো সেই ক্ষেত্রে একটা ইমেজের ইমেজের জেনারেশনটা প্রিজার্ভ করার ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট কাজ করে। ইভেন ইলাস্ট্রেটরের ফাইলকে আপনি স্মার্ট অবজেক্ট হিসেবে যদি এখানে নিয়ে আসেন এবং সেটা যে কোনো সময় আপনি মডিফাই করেন ইলাস্ট্রেটরে, সেটা এখানে আপডেট হয়ে যাবে। এটা আমরা দেখবো আমাদের সামনের ক্লাসগুলোতে আছে। তাইলে মোটামুটি 5টা ধরনের লেয়ার আমরা পেয়ে থাকি, এবং ফিল্টারিংয়ের কাজটা আসলে এখান থেকেই হয়। এখন আপনারা টেস্ট করতে যেই কাজটা হবে, আপনি হয়তো এখানে ক্লিক করে রাখছেন, এখন আপনি কাজ করছেন ইমেজ নিয়ে কিন্তু আপনার লেয়ার দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন খেয়াল করে দেখবেন যে ফিল্টারিংয়ের ডান পাশের বাটনটা অন আছে কিনা। যদি অন থাকে বুঝতে হবে কোনো একটাতে ক্লিক করা আছে। আপনি দেখেন যে এটা হাইলাইটেড হওয়া আছে, তার মানে এটা ক্লিক করা আছে, এটাকে তুলে দেন, নর্মাল হয়ে যাবে এবং সবগুলো লেয়ারই আপনি দেখতে পাবেন। লিঙ্ক হলো দুইটা লেয়ারের মধ্যেও করতে পারেন, মাল্টিপল লেয়ারে করতে পারেন, মাল্টিপল গ্রুপে করতে পারেন। এটা কি কাজ করে, মনে করেন নিচের দুইটা লেয়ার, নিচের দুইটা অথবা উপরের দুইটা, যে কোনো দুইটা আপনি সিলেক্ট করলেন, যখনই মাল্টিপল লেয়ার বা গ্রুপ সিলেক্ট করবেন এর সাথে সাথে দেখবেন বাম পাশে অ্যাক্টিভেট হয়ে যাবে। আদারওয়াইজ আপনার যদি একটা লেয়ার সিলেক্ট থাকে, দেখেন অ্যাক্টিভেট নাই, ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, কাজ করবে না। তার মানে একাধিক, একের অধিক গ্রুপ অথবা লেয়ার যদি সিলেক্ট করেন তখন এটা অ্যাক্টিভেট হবে। আপনি যদি ক্লিক করেন দেখেন লিঙ্ক হয়েছে। এটা কিছুটা গ্রুপের মতোই, কিন্তু গ্রুপে যেটা করা যায় সেটা হলো নেস্টিং করা যায়, যেটা আমরা আজকে দেখলাম। কিন্তু লিঙ্কের মধ্যে নেস্টিং করা যায় না। লিঙ্কের সুবিধা হলো একটা যখন সিলেক্ট করবেন এর সাথে যে পাশের যেটা থাকবে সেটা সিলেক্ট হয়ে যাবে, আপনি দুইটা ধরে অ্যাট এ টাইম সরাতে পারেন। এটা হলো স্পেশালিটি। যখন সরানো শেষ হয়ে যাবে মনে হবে যে না একটা লিঙ্ক নাই, আপনি লিঙ্কটা তুলে দিতে পারেন। এটা অনেক সময় কাজ করে, আপনি বাটন বানিয়েছেন বা কোনো একটা কাজ করেছেন যে এটার সাথে এটা যেন থাকে, কোনো একটা সেকশন বানিয়েছেন, একটা সেকশনের ভিতরে আইটেমগুলো যদি আপনি লিঙ্ক করে রাখেন সুবিধা হবে, সেকশনটা সরানোর সময় ভুলে যেন কোনো লিঙ্ক ছুটে না যায় বা কোনো আইটেম ছুটে না যায়। এটা আমরা যখন UI ডিজাইন শিখবো তখন বেসিক্যালি জানবো বিষয়টা। তো লিঙ্কটা মূলত এই ধরনের কাজ করে। আর সবার শেষে যেটা আছে ছোট্ট একটা পার্ট, সেটা হলো ডিসিলেক্ট। ডিসিলেক্ট হলো আপনি ধরেন সিলেকশন টুলে গেলেন, মুভ টুলে গেলেন, যে কোনো জায়গায় ক্লিক করেন, কখনই আপনার লেয়ারগুলো ডিসিলেক্ট হবে না। কোথায় ক্লিক করলে ডিসিলেক্ট হবে, সেটা হলো লেয়ার প্যানেলের এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন শুধুমাত্র তখনই ডিসিলেক্ট হবে। আর লেয়ার যদি ডিসিলেক্ট অবস্থায় থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না। আপনি যে কোনো ধরনের কাজ করতে চান আপনাকে কাজ করতে দিবে না, কারণ আপনাকে বলবে সে তুমি আগে লেয়ার সিলেক্ট করো। কারণ উইদাউট সিলেকশন আমরা জানি কিছুই হয় না, ইলাস্ট্রেটর যেরকম হয় না, ফটোশপ এরকম লেয়ার সিলেকশন ছাড়া কিছু হয় না।